আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের সকল ছাত্রদের গার্ডিয়ানের কাছে এবং ছাত্রদের কাছে আমার আকুল আবেদন যে আজকে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। হতে পারে আপনারা একটি শেয়ারের মাধ্যমে একটি ছাত্রের জীবন অনেক উপরে চলে যাবে, অনেক উচ্চতা সে ভালো ভালো কিছু করতে পারবে। এই জন্য যে আপনারা এই ভিডিওটাকে ভালো মানে বেশি বেশি শেয়ার দিবেন। আমার কথা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষার জাতির মেরুদণ্ডকে যারা আগলে ধরে রাখছেন তারা হচ্ছেন শিক্ষক মণ্ডলী। তো আমি কিছুদিন আগে আমার ছেলের এসএসসির রেজাল্ট দেখিয়া আমি হতভম্ব হয়ে গেছি। আমার ছেলেটা প্রত্যেকটা সাবজেক্টে 92 সর্বনিম্ন নাম্বার পাইছে, সে 79, সর্বোচ্চ 92 থেকে সর্বনিম্ন নাম্বার 79। তখন আমি একটু নার্ভাস হয়ে গেছি যে 79 নাম্বার এটা কেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি 79 নাম্বার কেন পাইছ, তো বলছে যে আব্বু 79 নাম্বার তো দেওয়ার নিয়ম নাই, কিন্তু যে শিক্ষক আমার পেপারটা দেখছে তার সাথে আমার কোনো শত্রুতা আমি ছিল না, কেন দিছে আমি এটা নিজেও জানি না। আমি লেখাপড়া খুব একটা করি না, অল্প একটু করছি, এর ভিতরে আমি দেখছি আমাদের শিক্ষক যারা ছিলেন তারা কখনো আমাদেরকে অঙ্কে 19 শব্দটা ব্যবহার করতেন না, হয়তো 5 রাখতেন অথবা 10 রাখতেন, 19 শব্দটা তারা রাখতেন না। এবং অঙ্কের বিষয়ে কখনো আমরা দেখি না যে 33 পায়ে কোনো ছাত্রকে পাস করাইছে, অন্যান্য সাবজেক্টে এটা পাস করাইতো। তো আমার শিক্ষক মণ্ডলীর কাছে আবেদন এটাই যে আপনার একটু কার্পণ্যতার কারণে হয়তো বা একটা ছেলের জীবনের অনেক কিছু নিচে থামিয়ে যেতে পারে। যেমন আমি আমার ছেলেটাকে নিয়ে যখন একটা ভালো প্রতিষ্ঠানে গেছি তখন ওইখানে তার একটা মৌখিক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাবা তুমি নাম্বার কত পাইছো, তোমার রেজাল্টটা কী। তখন সে নিচের দিকে তাকে বলছে যে আমি 1 নাম্বারের জন্য গোল্ডেন পাইনি। তখন ওই শিক্ষক হাসছে যে তাকে ইন্টারভিউটা নিচ্ছে সে হাসছে। এখন আমি বলতে চাইতেছি এটা যে যদি একজন শিক্ষকের ছেলেও যদি এরকম হয় তাহলে এই শিক্ষক অন্য শিক্ষকের উপরে একটা খারাপ মন্তব্য করবে যে এই লোকটা কেন এই কাজটা করলো। যে আপনি 75 দেন সমস্যা নাই, এই ছেলেটা মনে করবে যে না আমি 75 পাওয়ারই যোগ্য ছিলাম, আপনার 80 দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি 79 দেন তখন এই ছেলেটার হার্টের ভিতরে একটা ভালো আঘাত লাগে এবং সে ওইখান থেকে থামিয়ে যাওয়ার চেষ্টা করে। এরকম শুধু আমার ছেলে না, এরকম হাজারো রেজাল্ট এরকম হতে পারে আপনাদের দ্বারা। তা শিক্ষক মণ্ডলীর কাছে আমার আকুল আবেদন, হাত জোর, আমি কোনো বেয়াদবির সাথে কথা বলি নাই, আপনারা জাতির মেরুদণ্ড, সবার উপরে আপনাদের স্থান। সন্তানকে বাবা মা বাবা মানুষ করতে পারে না, আপনারা শিক্ষক মণ্ডলীরা মানুষ করেন। এই জন্য আপনাদের কাছে আমাদের একটু মাত্র চাওয়া, সামান্য একটু চাওয়া, আপনারা আমাদের এই চাওয়াটা পূরণ করবেন। 19 নাম্বার কাউকে দেবেন না, কম দেন, 5 কম দেন সমস্যা নাই, কিন্তু 79, 79, 49, 39 এই নাম্বারগুলো আপনারা আল্লাহর রাস্তায় দয়া করে আমাদের সন্তানদেরকে দিবেন না, কারণ এর দ্বারা আমাদের সন্তানরা মানে ভালো একটা এফেক্টেড হয়ে যায়। আকুল আবেদন আপনাদের কাছে যে আমার এই ভিডিওটা ভালোভাবে সকলের কাছে শেয়ার দিবেন, যারা ছাত্র আছেন তারাও শেয়ার দিবেন, যারা ছাত্রের গার্জিয়ান আছেন তারাও শেয়ার দিবেন। হতে পারে যে আমার এই ভিডিওটার কারণে কোনো শিক্ষকের যদি আমি ভুল বলবো না, এটা ভুল বলবো না, হয়তো ইচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে বা যে কোনোভাবে হয়ে থাকুক, কারণ শিক্ষক সবার উপরে, তাদের দুর্নাম আমরা করতে পারবো না, আমাদের সন্তান তাদের কাছে শিখে, এই কাজটুকু যেন না, আমাদের আকুল আবেদন থাকবে এটাই যে এই কাজটুকু যেন কারো দ্বারা না হয়। আসসালামু আলাইকুম।